Hello guys, welcome to Dr. Gamelogist and I'm Enamul Hakbadon back with another video. Bondura, ee video te amra amader shokolerei jonopriyo ebong shoishober sriti bicharito game GTA Vice City-r story explain korbo. GTA Vice City hocche Rockstar nirmito ekti ottonto jonopriyo game ja PC-r jonno release peyechilo 2003 sale. Amra jara late 90s e jonmogrohon korechi tader ekti ullekhjoggo shongkhok gamer-eri video game-er porichiti hoyeche ei GTA Vice City-r maddhome. Ki chilo ei GTA Vice City-r golpo? তাই জানবো আজকে। বর্তমানে GTA ট্রিলজি রিলিজ পেয়েছে, যেখানে GTA Vice City এবং GTA 3 এবং GTA San Andreas এই তিনটি গেম রয়েছে। তবে যেহেতু বর্তমানে GTA ট্রিলজির ট্রেন্ড চলছে, তাই এখানে যে সকল ফুটেজগুলো ইউজ করেছি সেগুলো GTA ট্রিলজি হতে সংগৃহীত। লেটস গো ফর দ্য GTA Vice City স্টোরি সামারি ইন বাংলা। একদল লোককে একটি গোল টেবিলে বসে একটি বৈঠক করতে দেখি। এই বৈঠকটা আন্ডারওয়ার্ল্ডের একটি গ্যাং ফোরালে ফ্যামিলির বৈঠক। ফোরালে ফ্যামিলি এমন একটি গ্যাং যারা মাদক বেচা কেনা, মানি লন্ডারিং, অবৈধ অস্ত্র কেনা বেচা সহ আরো বিভিন্ন অবৈধ বিজনেস করে থাকে। এই ফোরালে ফ্যামিলির প্রধানকর্তা সনি ফোরালি। 1986 সাল ভাইস সিটিতে তখন মাদকের ব্যবসার রমরমা অবস্থা। দেদারসে গ্রো হচ্ছে মাদকের বাজার, আর এই লোভনীয় বিজনেসে ফোরালে ফ্যামিলি নিজেদের আধিপত্য বিস্তারের জন্য তাদের একটি কর্মীকে পাঠায়। অতঃপর সেই কর্মীকে আমরা দেখতে পাই, এর নাম টমি ভার্সিটি এবং এই টমি আমাদের গল্পের মূল চরিত্র। বেচারা টমি গত 15 বছর যাবত একটি খুনের দায়ে জেলে বন্দী ছিল। 15 বছর পর ছাড়া পেয়ে আবার অর্থের অভাবে ফোরালি ফ্যামিলির হয়ে সে কাজ শুরু করে। সনি ফোরালি টমিকে ভাইস সিটিতে পাঠায় ভ্যান্স ব্রাদার্স নামক এক ড্রাগ ডিলার টিম হতে কোকেন ক্রয়ের জন্য। বন্ধুরা, এটা সেই ভ্যান্স ব্রাদার্স যাদেরকে আমি ভ্যান্স ক্রাইম ফ্যামিলি নামে আমার আগের ভিডিওতে অর্থাৎ GTA Vice City স্টোরিজের স্টোরি এক্সপ্লেনে পরিচয় করিয়ে দিয়েছিলাম। যারা GTA Vice City স্টোরিজের স্টোরি এক্সপ্লেনটা দেখোনি তারা উপরে আই বাটনে ক্লিক করো এবং দেখে নাও। তো টমি সনি ফোরালি কথা মতো দুইজন সঙ্গী নিয়ে ভাইস সিটির এয়ারপোর্টে এসে অবতরণ করে এবং সেই এয়ারপোর্ট হতে তাদের তিনজনকে রিসিভ করার জন্য কেন রোজেনবার্গ নামের এক আইনজীবীকে সনি ফোরালি আগে থেকেই সেদিকে ঠিক করে রেখেছিল। টমি তার দুই সঙ্গী নিয়ে বের হতে কেন রোজেনবার্গ তাদের চিনে ফেলে, অতঃপর কেন তার নিজস্ব গাড়িতে করে টমি ও বাকি দুজনকে নিয়ে যায় সেই স্থানে যেদিকে মাদক কেনা বেচার ডিল হবে। সময় মতো নির্দিষ্ট স্থানে ভ্যান্স ব্রাদার্স হেলিকপ্টারে করে এবং টমিরা কেন রোজেনবার্গের গাড়িতে করে পৌঁছে যায়। তখনই আমরা দেখতে পাই যে ভিক্টর ভ্যান্স 20 কিলো ড্রাগস নিয়ে এসেছে বেচার জন্য। তো যাই হোক, তারা যখন পণ্য বিনিময় করছিল ঠিক তখনই দূর থেকে একদল দুর্বৃত্ত তাদেরকে গুলি করতে থাকে, যার ফলে ভিক্টর ভ্যান্স সহ টমির দুজন সঙ্গে ওখানে মারা যায় এবং টমি প্রাণ নিয়ে কেনের গাড়িতে করে পালায়। এমনকি যত মাদক এবং টাকা ছিল সেগুলো ওখানে ফেলে আসতে হয়। অতঃপর টমি গাড়িতে করে কেন রোজেনবার্গের অফিসে এসে পৌঁছায়। এই ঘটনা টমি সনি ফোরালিকে জানালে সনি রেগে যায় এবং যে কোনোভাবেই হোক সে তার টাকা ফেরত চায়। টমি সনিকে বারবার বলে যে বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকাই। অনেক কথা কাটাকাটি পর সনি টমিকে কিছুদিন সময় দেয় টাকা ফেরত দেওয়ার জন্য। তখন এই বিষয়ে টমি কেন এর সাথে আলোচনা করে। কেন তাকে জানায় যে এই ডিলটা করতে ইয়োহান কোর্টেস নামের একজন অবসরপ্রাপ্ত কর্নেল সহায়তা করেছিল। এমনকি টমিকে কেন এও জানায় যে কোর্টেস একটি ভাসমান বিলাসবহুল বোটে থাকে। অতঃপর টমিকে কেন রোজেনবার্গ কোর্টেসের কাছে পাঠায়। কোর্টেস ওদিকে টমির সাথে পরিচিত হয় এবং ভাইস সিটির সকল উচ্চপদস্থ দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা, মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ীদের ব্যাপারে জানায়। এরই মাঝে সেই পার্টিতে রিকার্ডো ডিয়াস হাজির হয়, যে ভাইস সিটির সবথেকে বড় ড্রাগ ডিলার। এটা সেই রিকার্ডো ডিয়াস যাকে আমরা ভাইস সিটি স্টোরিসে দেখেছিলাম। কোর্টেস এই পার্টিতে টমির সাথে তার কন্যা মার্সিডিস কোর্টেজের সাথে পরিচয় করিয়ে দেয়। অতঃপর ওদিন রাতেই কেন রোজেনবার্গ টমিকে জানায় যে এতগুলো ড্রাগ অর্থাৎ মাদকদ্রব্য ডিলের সময় ফেলে আসার পর ওগুলো এতক্ষণে গায়েব হয়ে গিয়েছে, এতক্ষণে এগুলো বাজারে চলে গিয়েছে। কোন বাজারে যেতে পারে এই খবরটা তুমি কেন্ট পল নামের এক সিঙ্গারের থেকে পাবে। প্রথমত টমি কেন্ট পলকে একটি নাইট ক্লাবে পায় এবং তাকে জেরা করতে থাকে সেই গায়েব হওয়া মাদকের ব্যাপারে। তখন কেন্ট পল জানায় যে এই মাদকের ব্যাপারে লিও টিল নামের একজন শেফ জানতে পারে। কথামতো টমি শেফের কাছে গিয়ে মাদকের ব্যাপারে জানতে চাইলে শেফ তাকে কোনো উত্তর না দিয়ে তার থেকে পালাতে থাকে। এক পর্যায়ে তার তরফ থেকে কোনো রকম উত্তর না পেয়ে টমি রাগে ক্ষোভে তাকে খুন করে ফেলে। ঠিক তখনই সেখানে ল্যান্স ভ্যান্স এর আগমন হয়, যে ভাইস সিটি স্টোরিজে ছিল এবং এই গল্পের শুরু দিকে যে ড্রাগ ডিল হয়েছিল তখন সে প্রাণ বাঁচানোর জন্য হেলিকপ্টারে করে পালিয়েছে। ল্যান্স টমিকে তখন হারানো টাকা এবং ড্রাগ উদ্ধার করবে বলে প্রতিশ্রুতি দেয়, ফলে ল্যান্স ও টমি দুজনে বন্ধু হয়ে যায়। এরই মাঝে কেন টমিকে এভেরি ক্যারিংটন নামের একটি প্রপার্টি ডেভেলপারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এই ক্যারিংটন টমিকে তার হয়ে কিছু কাজ করতে বলে, সাথে এও বলে যে এর বিনিময়ে টমিকে সে নিরাপত্তা দেবে। টমি ক্যারিংটনের হয়ে বিল্ডিং ব্লাস্ট থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে থাকে, পাশাপাশি কোর্টেসের হয়েও টমি কাজ করতে থাকে। তবে এরই মাঝে কোর্টেসের সবথেকে কাছের পার্টনার গঞ্জালেস কোর্টেসের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাই কোর্টেসের নির্দেশে টমি গঞ্জালেসকেও মেরে ফেলে। এরপর একদিন কোর্টেসের নির্দেশে ল্যান্স ও টমি
আমি রিকার্ডো ডিয়াসের একটি ড্রাগ ডিল হতে সহায়তা করি। ওই দিন ড্রাগ ডিল হবার সময় বিপক্ষ গ্যাংয়ের অনেক সদস্য এসে হামলা করে, তবে টমি ও ল্যান্স তাদের সকলকে মেরে ফেলে ডিয়াস এর ড্রাগ সফলভাবে বিক্রি হতে সহায়তা করে। এতে খুশি হয়ে রিকার্ডো ডিয়াস ল্যান্স ও টমিকে তার হয়ে কাজ করার প্রস্তাব দেয় এবং এই প্রস্তাবের মাধ্যমে টমি এবং ল্যান্স বুঝে যায় যে গল্পের শুরুতে যারা ভ্যান্স ব্রাদার্স এবং টমি এর গ্রুপের উপর হামলা করেছিল তারা সবাই রিকার্ডো ডিয়াসেরই লোক ছিল, অর্থাৎ এই হামলাটা ডিয়াস নিজেই করিয়েছিল। তবে টমি ডিয়াসকে খুন করার আগে আরও বিশ্বস্ত লোক হতে চেয়েছিল, এমনকি তার হয়ে কাজও করছিল, কিন্তু এরই মাঝে ল্যান্স তার ভাই অর্থাৎ ভিক্টর ভ্যান্সের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ডিয়াসের উপর হামলা করতে যায়। কিন্তু উল্টো ডিয়াসের কর্মীরা ল্যান্সকে বন্দি বানিয়ে ফেলে এবং টর্চার করতে থাকে। এই খবর জানার পর সঠিক সময় টমি ওই লোকেশনে পৌঁছে যায় এবং ওইদিকে মোতায়েনরত ডিয়াসের সকল কর্মীদেরকে গুলি করে মেরে ফেলে। অতঃপর ল্যান্সের দড়ির বাঁধন টমি খুলে দিলে ল্যান্স টমিকে ধন্যবাদ জানায়। তখন টমি উল্টোকে প্রশ্ন করে যে এমনটা কেন করলে। তখনই ল্যান্স বলে যে ওরা আমার ভাইকে মেরে ফেলেছে, তুমি এর থেকে বেশি কি আশা করো আমার থেকে। টমি ল্যান্সকে নিয়ে অস্ত্রসহ ডিয়াসের বিলাসবহুল ভবনের ওখানে চলে যায়। ডিয়াসের গার্ডদের সাথে একটি বন্দুকযুদ্ধ হয় এবং সবশেষে ডিয়াসকে আহত করে ফেলে তারা। প্রতিশোধ এর আগুন জ্বলতে থাকা ল্যান্স ও টমি পিস্তলের গুলিতে অবশেষে ডিয়াসকে মেরে ফেলে। ডিয়াসের মৃত্যুর পর ডিয়াসের সেই বিলাসবহুল বাড়ির মালিক হয়ে যায় টমি নিজেই এবং টমির নাম ভাইস সিটির টপ ক্রিমিনালদের লিস্টে চলে আসে। এরই মাঝে টমি তার অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন স্থানে ইনভেস্ট করতে থাকে, লাইক স্পিডবোটের বিজনেস, আইসক্রিম ফ্যাক্টরিতে ইনভেস্টমেন্ট, শপিং সেন্টারে ইনভেস্টমেন্ট, গাড়ির গ্যারেজে ইনভেস্ট, একটি প্রিন্টিং প্রেসও প্রতিষ্ঠা করে যেখানে জাল নোট ছাপানো হয়, এমনকি সে কিছু স্টুডিও এবং একটি নাইট ক্লাবও ক্রয় করে। এবং এই সকল প্রতিষ্ঠানগুলো ঠিকমতো পরিচালনার ফলে এই সকল প্রতিষ্ঠানগুলো হতে টমি আরো হিউজ পরিমাণ অর্থ আয় করতে থাকে। তো টমি ভাইস সিটিতে এত কিছু করে ফেলছে এসব সনিফর আলী তার সোর্সের মাধ্যমে জেনে গিয়েছিল, তাই তার পাওনা টাকা টমি থেকে উদ্ধারের জন্য তার বিভিন্ন লোককে টমির বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে হামলার নির্দেশ দেয় সনিফর আলী। সনিফর আলীর কথা মতো কর্মীরা টমির সব অফিসে হামলা করলেও টমি ধাপে ধাপে গিয়ে সনিফর আলীর সব চামচাকে মেরে ফেলে। এমনই সময় হঠাৎ টমি জানতে পারে যে সনিফর আলী নিজেই আসবে তার পাওনা টাকা নিয়ে যাওয়ার জন্য। টমি এরপর ল্যান্স ও কেন রোজেনবার্গকে নিয়ে একটি মিটিং করে এবং ওই মিটিং এ সিদ্ধান্ত হয় যে সনিফর আলীকে টমি তার প্রিন্টিং প্রেস থেকে নকল নোট ছাপিয়ে দিবে এবং সময় মতো সনিফর আলী টমির বিলাসবহুল ভবনে এসে হাজির হয়, টমির সাথে মশকরা করে। এতে টমি রেগে যায় এবং তখন সাময়িক কথা কাটাকাটি হয় টমি এবং সনিফর আলীর মাঝে। তখনই আমরা বুঝতে পারি যে সনিফর আলী টমিকে একটি খুন করতে পাঠিয়েছিল 15 বছর আগে। টমি ওই একটি খুন করলেও সনি তার অধীনে হওয়া অন্যান্য খুনের দোষ টমির ওপর চাপিয়েছিল, ফলে টমি টোটাল 15 বছর জেল খেটেছে। সবশেষে সনিফর আলী টমিকে বলে যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার হয়ে অনেকদিন কাজ করেছো, তুমি কি ভেবেছো আমি আসবো, নকল নোটগুলো নেবো, তারপর আমি হেঁটে চলে যাব, কি ল্যান্স এটা কি উচিত? তখনই একটি ভয়ানক সত্য বের হয়ে আসে যে ল্যান্স ম্যানস এখানে মূলত টমির নয়, সনিফর আলীর হয়ে কাজ করেছিল, মূলত ল্যান্স ম্যানস ছিল ডাবল এজেন্ট। এমনকি ল্যান্স ম্যানস ঠিক তখনই বলে দেয় যে আসল টাকা সমূহ সব উপরের তলায় রয়েছে, সেখান থেকে গিয়ে আনতে হবে। এরপর সনিফর আলীর লোকেরা সেখানে উঠতে যায়, তখনই টমি উপরে জলদি পৌঁছে গিয়ে হাতে অস্ত্র নেয় এবং সনিফর আলীর সকল লোকদের উপর গুলি চালাতে থাকে, তাতে সকলেই মারা যায়। এরই ধারাবাহিকতায় সে বিশ্বাসঘাতক ল্যান্স ম্যানস এবং সনিফর আলী উভয়কেও গুলি করে মেরে ফেলে। সবশেষে আমরা দেখতে পাই যে টমির বিলাসবহুল ভবনের আশেপাশে বিভিন্ন দুর্বৃত্তদের লাশ পড়ে রয়েছে এবং টমি সিঁড়ির মাঝখানে চুপচাপ বসে রয়েছে। এমনই সময় তার সামনে কেন রোজেনবার্গ আসলে টমি তাকে জানায় যে বর্তমানে ভাইস সিটিতে তার উপরে আর কেউ নেই এবং বর্তমানে ভাইস সিটির ক্রাইম জগতে রাজত্ব করতে চলেছে এই টমি ভার্সিটি। তবে টমি এখানে কেন রোজেনবার্গকে তার বিশ্বস্ততার জন্য এবং তার সততার জন্য তার পুরো বিজনেসের কিছু অংশের দেখার দায়িত্ব কেন রোজেনবার্গের উপর দিয়ে দেয় এবং সেখানেই তাদের দুজনের মাঝে একটি ভালো বিজনেস রিলেশনশিপ গঠিত হয়। এরপর আমরা দেখতে পাই তারা উভয়ে একে অপরের কাঁধে হাত রেখে বারান্দার দিকে যাচ্ছে এবং ভাইস সিটির আকাশে তখন ভোরের সূর্য উঠছে এবং এই সুন্দর দৃশ্য উপভোগ করতে তারা দুজন মিলে এবং এখানেই শেষ হয় জিটিএ ভাইস সিটি। সো গাইস, দিস ওয়াজ আওয়ার ভিডিও, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও। এবং তোমরা যদি এই ধরনের ভিডিও গেমের স্টোরিলাইন ভিডিও দেখতে যদি পছন্দ করো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তী স্টোরিলাইন ভিডিও গেলেও তোমাদের যেন মিস না হয়। পরবর্তী ভিডিও আসবে জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের স্টোরি সামারি নিয়ে। স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি অ্যান্ড লাভ ইউরসেলফ। আসসালামু আলাইকুম।